ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আপনার টাকা যদি চলে যায় তেমন কিছু নষ্ট হয় না স্বাস্থ্যহানি ঘটলে কিছুটা আপনি লুজার হন কিন্তু আপনার চরিত্র যখন শেষ হয়ে যায় আপনি সব হারাবেন ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে আসসালাম আলাইকুম আহমতুল আলাহিলিম রাজিম বিসমুল্লাহ রহমান রহিম সৈদুনে ইউসুফ আলিহিসাম কালামুল্লাহ মাসিদে বর্ণিত পঁচিশ জন নাবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী সেদানা ইউসুফ আলহ ইসলাম হচ্ছেন সৈদানা ইয়াকুব আলহ ইসলামের পুত্র ওনার জন্ম হয় ইরাকের হারে শৈশব কাটে কানায়নে এবং কৈশোর থেকে বাকি জীবন কাটে মিশরে সেইদানা ইউসুফ আলহ ইসালাম অত্যন্ত সুশ্রী অবয়বের অধিকারী একজন মানুষ ছিলেন আল্লাহ রাসুল ইসলাম মেরাজের রাতে যখন সাইদানা ইউসুফ আলহি দেখেন তিনি সেদিন ইউসুফ আলাইসলামকে দেখে মন্তব্য করেছিলেন যে কদেথিয়া সফর আল হউস অর্থাৎ সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ তালা ইউসুফ আলি ইসলামকে দান করেছেন হাফ অব দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলিহিস্লাম তিনি এত সুন্দর এত স্মার্ট হ্যান্ডসাম এবং ড্যাশিং চেহারার একজন মহামানব ছিলেন আল্লাহ ইসলাম বলেছেন যে সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ আলাইসলামের চেহারার মধ্যে দেখতে পেয়েছি এবং সেই ইউসুফ আল্লাহ ইসলাম স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন আমরা আমাদের আলোচনাটিতে যখন এগুবো তখন আপনারা দেখবেন যে তিনি কত চমৎকার করে স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন এবং আল্লাহ তালা সুরে ইউসুফের ব্যাপারে উল্লেখ করেছেন যে ওয়াইউ ইল আহাদিস আল্লাহ তালা কথার ব্যাখ্যা কথার মর্মে কি করে পৌঁছতে হয় এ ব্যাপারে প্রকৃত জ্ঞান সঠিক জ্ঞান আল্লাহ তালা ইউসুফ আলি ইসলামকে দান করেছেন এবং সেদিনে ইউসুফ আলাই ইসালামকে আল্লাহর হাবিব সাহে ইসলাম সাহিব বোখারির বর্ণনায় আল উপাধি দিয়েছেন আমরা এর আগের কয়েকটা সেশনেও বলেছি যে চারজন নবীকে আল্লাহ তালা করিম বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে আকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহ ইসালাম এই চারজন নবীকে আল্লাহ তালা করিম বা সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা এটাও জানি যে সৈদিনা ইউসুফ আলহ ইসলামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে একটি স্বতন্ত্র সুরা আল্লাহতালা ডেডিকেট করেছেন এটি হচ্ছে কোরআনাল খেরিমের বারোতম সুরা সুরাতু ইউসুফ এবং এ সুরায় আল্লাহতালা ইউসুফ আলহ ইসলামের জীবনে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে খুব গোছালোভাবে জীবন পরিক্রমাটা এখানে তিনি বর্ণনা করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে সাইদানা ইউসুফ আলাইসালামের ঘটনা সুরা ইউসুফ ছাড়া কালামুল্লাহ মাজিদের কোন কোনো সুরাতে আর আসেনি এবং সমগ্র কোরআনে এই ঘটনা কোথাও আর পুনরাবৃত্তিও করা হয়নি সাইদানা ইউসুফ আলাইসালামের ব্যাপারে কোরআন থেকে কেউ যদি ইনফরমেশন নিতে চায় তাকে সরাসরি ডিরেক্টলি কালামুল্লাহ উল্লাহ মাজিদের বারোতম সুরা সুরা ইউসুফ খুলতে হবে এবং একশো এগারোটি আয়াত সম্বলিত এই পুরো সুরাটি পড়লেই সাইদানা ইউসুফ আলাই ইসালামের জীবন পরিক্রমা সম্পর্কে খুব সুন্দর ধারণা নেওয়া যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহতালা এই ঘটনাটাকে একটা গল্পের মতো করে একটা উপাখ্যানের মতো করে একটা স্টোরির মতো করে বর্ণনা করেছেন এবং এটাকে আল্লাহ তালা বলেছেন আহসানুল কসস দ্য বেস্ট এবং স্টোরিজ কোরআনের সর্বশ্রেষ্ঠ গল্প একটা গল্প কতটা নান্দনিক হতে পারে একটা স্টোরি কতটা আকর্ষণীয় হতে পারে একটা ঘটনা কতটা হৃদয় ছোঁয়া হতে পারে একটা ঘটনা পরিক্রমা কতটা সংগ্রামী হতে পারে কতটা ছন্দময় হতে পারে সোরা ইউসুফ না পড়লে সেটা বোঝার আসলে উপায় নেই সোরা ইউসুফ হচ্ছে এর জলযন্ত প্রমাণ আপনারা যদি খেয়াল করেন যে সেদিন ইউসুফ আলাইস্লামের জীবনের শুরুর দিকটা ছিল একেবারে সংকীর্ণ ভাইয়ের অত্যাচারে তিনি ওনার জীবন যায় যায় ভাব কুয়ায় ফেলে দেয়া হলো কিন্তু সেখান থেকে কুয়া থেকে তুলে অন্ধকূপ থেকে আল্লাহ তালা রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদে ইউসুফ আলাহিসাল্লামকে আসীন করলেন হোয়াট এ ম্যাসি টার্ন আপনি খেয়াল করলে দেখবেন যে চমৎকারভাবে কীভাবে আল্লাহ তালা এই অন্ধকূপ থেকে নিয়ে দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে সৈদানা ইউসুফ আলহ ইসলামকে বসিয়েছেন সুবাহানুল্লাহেবী বেহামদি সুরাই ইউসুফ যদি আমরা খুব গভীরভাবে অধ্যয়ন করি সৈয়দান ইউসুফ আলাই ইসলামের জীবনের এই সবগুলো ব্যাপার আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে উঠবে সময় শুধু এ পর্যায়ে আমরা সরাসরি সুরাই ইউসুফ থেকে ইউসুফ আলাই ইসালামের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ওনার জীবন পরিক্রমা সেটা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা দু হাজার একুশ সালে রমাদান মাসে রিফ্লেকশনস ফ্রম সুরাই ইউসুফ শিরোনামে চার পর্বের একটি ধারাবাহিক লাইভ সিরিজ করেছি আমাদের পেজ মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পেজটিতে সেখানে আমরা চার ঘন্টা ব্যাপী এই চারটি পর্বে সৈয়দানা ইউসুফ আলাই ইসালামের জীবনে সব ঘটনা আদৌপান্ত উল্লেখ করেছি বিশেষ করে সরাসরি একেবারে ধরে ধরে সুরাই ইউসুফের একশো এগারোটি আয়াতের আমরা সেখানে সংক্ষিপ্ত তাফসির পেশ করেছি তাই এই পর্বটিতে আমরা সেরকম বিস্তারিত আলোচনায় যেতে পারবো না যেহেতু সুরাই ইউসুফের প্রায় আয়াত সংখ্যা একশো এগারোটি এবং এখন যে ঘটনা প্রবাহ শুধু ঘটনার পর্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলোর প্রত্যেকটির সাথেই পুরোনের আয়াতকে রেফার করা যেতে পারে এটা যদি আমরা করতে যাই আমাদের এই পর্বটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা ডিসক্রিপশন বক্সে সেই চারটি পর্বের লিঙ্ক আমরা দিয়ে দিবো আপনারা যারা খুব বিস্তারিত সূরা ইউসুফের তাফসির শুনতে চান ইসুফ আল ইসলামের জীবন সম্পর্কে জানতে চান আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সে চারটি পর্ব দেখে নিতে পারেন সম্মানিত শুধু আমরা এবার জানবার চেষ্টা করব যে কি ঘটেছিল সাইদান ইউসুফ আলহ ইসলামের জীবনে এবং যেটাকে আল্লাহ তালা আহসানুল কসস দ্য বেস্ট অ্যাম স্টোরিজ যত ঘটনা হতে পারে যত গল্প হতে পারে এর মধ্যে সবচাইতে নান্দনিক অসাধারণ আনফেরাল এক্সট্রা অর্ডিনারি স্টোরি বলে তিনি উল্লেখ করেছেন আমরা তো কোরআনে মুসা ইসলামের অনেক ঘটনা শুনেছি আমরা আদম আলাহ ইসলামের ঘটনা শুনেছি ইব্রাহিম আলাইসলামের ঘটনা শুনেছি কোনো নবীর ঘটনাকে আল্লাহ তালা দ্য বেস্ট এবং স্টোরিজ এই উপাধিতে ভূষিত করেননি আহসানুল কাসাস বলেননি শুধুমাত্র সুরাই ইউসুফকে তিনি হিসবুল্লাহ ইসলামের ঘটনাকে তিনি সর্বশ্রেষ্ঠ কাহিনী বা ঘটনা বলে উল্লেখ করেছেন কি ছিল সেই ঘটনার মধ্যে আসুন আমরা সরাসরি সুরাই ইউসুফ থেকে শুনি তবে আগে আমরা বলেছি এখানে কোনো আয়াত আমরা সাধারণত রেফার করব না শুধু কি ঘটেছিল ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা শুনে যাব ইসুফ ইসলামের সুরাই ইউসুফের ঘটনাটি শুরু হয়েছিল এভাবে যে ছোট্ট ইউসুফ শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে এগারোটি তারা চাঁদ আর সূর্য তাকে সেজদা করছে খুব অদ্ভুত একটা স্বপ্ন দিয়ে সুরাই ইউসুফের কথাবার্তা শুরু যে তিনি স্বপ্নে দেখলেন এগারোটি তারা চাঁদ সুরুজ তাকে সেজদা করছে তিনি তার পিতা ইয়াকুব আলাহ ইসলামের কাছে স্বপ্নের কথা বললেন ইয়াকুব আলাইসলাম তাকে উপদেশ দিলেন যে ইউসুফ এটা খুব চমৎকার স্বপ্ন যেহেতু আমি নবী এবং আল্লাহ তালা আমাকে প্রমিস করেছেন যে আমার পরে তিনি নবতির এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন সো তুমি নবী হওয়ার সম্ভাবনা আছে এই সুন্দর স্বপ্ন তুমি কাউকে বলতে যেও না বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে তোমার প্রতি জেলাসি করতে পারে এবং তিনি যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটলো ভাইয়েরা ষড়যন্ত্র করলো জেলাসি করলো ভাইয়েরা ভাবলো ঘটনা কি আব্বা শুধু ইউসুফকে এত ভালোবাসে এত আদর করে কেন এক কাজ করি ইউসুফকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার আব্বা তখন আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন যেই চিন্তা সেই কাজ তারা প্ল্যান করলো কি করে দুনিয়া থেকে এই ছোট্ট ইউসুফকে সরিয়ে দেওয়া যায় তারা একদিন ইয়াকুব আলা ইসলামকে জোরাজুরি করলো যে বাবা আপনি ইউসুফকে কেন আমাদের সাথে মাঠে পাঠান না কারণ ইয়াকুব ইসলামের দশ ছেলে তারা পেশায় রাখাল ছিল তারা মরুভূমিতে ছাগল মেষ দুম্বা এগুলো চড়াতো তারা একদিন বায়না ধরলো যে বাবা ইউসুফকে আপনি আমাদের সাথে কেন দেন না আপনি কি আমাদেরকে ট্রাস্ট করেন না আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান সে বনে বাদারে দৌড়াবে সে জঙ্গলে দৌড়াবে সে মরুভূমিতে লাফালাফি করবে ছোটাছুটি করবে ওর খুব ভালো লাগবে বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান ইয়াকব আলা ইসলাম দিতে চাইলেন না জোড়া জোরি করে ইয়াকবিসের দশ ছেলে ইউসুফ আলাইসাল্লামকে ইসলামকে নিয়ে তারা রওনা হলেন এবং তারা যখন মরুভূমিতে ইসুফআ আলাহিস্লামকে নিয়ে গেলেন সেখানে অকথ্য অমানবিক নির্যাতন তারা ইসুফ আলাহ সাল্লামকে ওপর তারা করে এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য উদ্ধত হয় কিন্তু দশ ভাইয়ের এক ভাই ছিল অত্যন্ত দয়া পরবশ সে বললো যে না ইসুসকে হত্যা করুন এক কাজ করো তাকে কুয়ায় ফেলে দাও এই কুয়ার পাশ দিয়ে অনেক ক্যারোভেন অনেক কাফেলা যায় কাফেলার কেউ না কেউ তাকে কুয়া থেকে তুলে নিয়ে যাবে ইউসুফের এই ঝামেলা থেকেও আমরা মুক্ত হব বাবার ভালোবাসাও আমরা পাবো তারা সেটাই করলো কুয়াতে ইউসুফ আলাহিসামকে নিক্ষেপ করলো আর সেদিন রাতে এসে কান্নার ভান করে তারা মিথ্যা গল্প বানালো আর বলল যে বাবা সবাই একসাথে এসে কান্না জুড়ে দিল যে বাবা আমরা খেলাধুলা করছিলাম হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে ফাঁকালাহ এই দেখেন যে ইউসুফের গায়ের জামা বেসিকলি তারা একটি ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে একটা মিথ্যা ফেব্রিকেটের স্টোরি তারা বানিয়েছে ইয়াকুব সাল্লাম দেখলেন যে জামার কোথাও ছিঁড়া নেই একেবারে সুন্দর একটা পরিচ্ছন্ন জামা শুধু লাল রক্ত মাখানো তিনি বললেন যে আমার ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামায় একটা আঁচড় দিল না এটা কেমন নেকটে বাঘ তিনি বিশ্বাস করলেন না তিনি বিশ্বাস করলেন না বললেন যে এটা তোমরা বানিয়ে বলছো গল্প তবে তিনি এতটা দৃঢ় মনোবলের মানুষ ছিলেন তিনি বললেন ফর জামিল তোমরা মিথ্যা কথা বলছ তবে আমি আল্লাহর ওপর ধৈর্য ধারণ করলাম আমার আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখবে এবং ইস্প ইসলামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো সেদিনে জিবুলাইসলাম যে ওনাকে আশ্বস্ত করলেন যে ইউসুফ আল্লাহ ইজ উইথ ইউর এভার ইট কোনো চিন্তা নেই টেনশন নেই জাস্ট তুমি ধৈর্য ধারণ করো ঠিকই তারপরের দিনে কাফেলা যাচ্ছিল তৃষ্ণার্ত কাফেলা পানির জন্য বালতি নামিয়ে দিল কুয়ায় জিবুলাইসালাম বলেন বালতিতে উঠে বসো ইসুফ আলাইসাল্লাম উঠে বসলেন পালতি টেনে তোলা হলো তারা তো হাজা গোলাম অবাক বলতেছে এত সুন্দর একটা ছোট্ট ছেলে আসলুকুপ থেকে কুয়ার মধ্যে কাফেলার যিনি প্রধান সে বললো কথা বলো না একে কাফেলাতে লুকিয়ে ফেলো আমরা মিশরের বাজারে একটা বাজার আছে যেখানে দাস কেনা বেচা হয় ওখানে এই ছেলেকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে অনেক সুশ্রী প্রিন্সের মতো চেহারা তাকে ওখানে বেচে দিব সেদিন ইউসুফ আলহিমকে নিয়ে যাওয়া হলো নিয়ে মিশরের দাস কেনাবেচা হয় এরকম একটি বাজারে বিক্রি করে দেয়া হলো এবং কাকতালীয়ভাবে ওনাকে কিনতে আসলো মিশরের তৎকালীন গভর্নর যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেসের তিনি অনেক টাকা দিয়ে ইজু কিনে নিলেন কিনে রাজপ্রাসাদে নিয়ে গেলেন সুহান আল্লাহ ভাইয়েরা ফেলল কুয়াতে আল্লাহ তালা ওনাকে রাজপ্রাসাদে একটা এন্ট্রি নেয়ার ব্যবস্থা করে দিলেন সেখানে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন ওনার শৈশবটা ঠিক এভাবে সুরাই ইউসুফে বর্ণিত হয়েছে এবার যদি আমরা ওনার কৈশোর বা ইয়ুথ টাইম যৌবনকালের দিকে আমরা যদি মুভ করি তাহলে দেখব যে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন ইজিপ্টের গভর্নর ইসুফ আলাকে নিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বলল এই ছেলেটাকে চলো আমরা দত্তক হিসেবে নেই আমাদের তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে দেয়নি সেই হয়তো আমাদের ছেলের মতো থাকতে পারবে তাকে নাও তাকে বড় করো এবং আল্লাহ তাল মেহরবানিতে রয়্যাল প্যালেসে রাজকীয় একটা পরিবেশের মধ্যে দিয়ে ইউসুফ বড় হতে লাগলেন এবং সেখানে তিনি কৌ কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন আল্লাহ তালা ওই রাজপ্রাসাদেই ওনাকে নবী হিসেবে সাইন করলেন তারপর ঘটনা একটু ভিন্ন দিকে মোড় নেয় সৈদানা ইউসুফ আলাই যখন যৌবনে পদার্পণ করলেন আমরা বলেছি যে হাফ অফ বিউটি ইজ গিভেন টু হিম তার মতো সুন্দর তাবদ্য নিয়ে ওই সময় কোনো মানুষ আর দ্বিতীয়টি ছিল না এতটা ড্যাশিং চেহারা এতটা স্মার্ট চেহারা এতটা সুদর্শন কোনো মানুষ পৃথিবীর কেউ কখনো দেখেনি সো ওনার যৌবনের এই সৌন্দর্য দেখে যে জুলাইখা তাকে নিজের ছেলের মতো পালতে পেলে পেলে বড় করছিলো সে জুলাইখা নিজেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো এবং এক পর্যায়ে জুলাইখা সৈদানা ইউসুফ আলাই কুপ্রস্তাব দিল প্রেমের প্রস্তাব কুপ্রস্তাব এবং ইসফু আল্লাহ ইসলাম এটা প্রত্যাখ্যান করলেন তিনি বললেন কিভাবে এটা সম্ভব আমি আপনাকে মায়ের চোখে দেখি মায়ের মতো দেখি আপনি আমাকে মায়ের আদরে বড় করেছেন এখন কিভাবে আপনার স্বামী থাকা অবস্থায় আপনি পাপের প্রস্তাব আমাকে করতে পারছেন ইসফুল আল্লাহ ইসলাম প্রত্যাখ্যান করলেন জুলাইখা ডাকে তিনি সাড়া দিলেন না কিন্তু জুলাই খান না ছোটবান্না যে কোনো মূল্যেই তিনি তার ডিজায়ারকে ইসুফের মাধ্যমে ফুলফিল করতে চান আমি খুব টু মেক দ্য লং স্টোরি ভেরি শর্ট খুব সংক্ষেপে আমি বলছি যে একদিন গভীর রাতে জুলাইখা ইসুফ আলাহিসামকে একটা খাওয়াসুল খাওয়াস একটা স্পেশাল চেম্বারে ডেকে পাঠালেন এবং যাকে দিয়ে ডাকিয়ে আনলেন তাকে বললেন যে এই চেম্বারে ঢুকতে সাতটা দরজা পেরোতে হয় প্রত্যেকটা দরজায় বড় বড় তালা লাগিয়ে দিবে যাতে করে ইউসুফ বেরোতে না পারে ইসুফ আলাহিসাম সেখানে ঢুকলেন সাতটা দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো এবার জুলাইখা আবারও প্রেম নিবেদন করল ইসু আলা প্রত্যাখ্যান করলেন নানাভাবে ফুসলাতে লাগলো সেদিন ইসুফুল আলাহিসাল্লাম প্রত্যাখ্যান করলেন তারপরে জোরা জোরি যখন শুরু করলো জুলাইখা তখন আল্লাহ তালার আদেশে বললেন যে হে ইউসুফ তুমি যদি ইমান বাঁচাতে চাও তাহলে দৌড়াও ইসব আলাাম দেখলেন যে তালা লাগানো তিনি কাল বিলম্ব না করে আল্লাহর নামে দৌড়াতে শুরু করলেন কিন্তু খুব অবাকভাবে তিনি যখন দরজার সামনে আসলেন মুহূর্তের মধ্যে দরজার তালা খুলে যেতে লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ষাটটি দরজার বড় বড় তালা খুলে গেল এবং পেছন থেকে জুলাই খাও আলা ধরবার জন্য দৌড়াতে লাগলো সাইদান ইউসু আলাহিস দৌড়াচ্ছেন বাঁচার জন্য জুলাইখা দৌড়াচ্ছে ইসুফ আল্লাহসাল্লামকে পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে সপ্তম দরজার কাছে যখন জুলাইখা চলে আসলো ইউসুফ চলে আসলো জুলাইখা ইসু আল্লাহ ইসলামের জামার পেছনে ধরে টান মারলো সেই টানের চোটে সাইদান ইউসু আলাহিস্লামের জামার পেছনের কিছু অংশ ছিঁড়ে গেল ইন দ্য মিন টাইম সপ্তম দরজারও তালা খুলে গেল হঠাৎ তারা দুজন দেখতে পেলো যে আজিজ এম দাঁড়িয়ে আছেন অর্থাৎ জুলাইখা স্বামী কি এক অদ্ভুত বিব্রতকর পরিস্থিতি আইজি মেসের দেখলেন যে ইসু আলাইসালাম হাঁপাচ্ছেন জুলাইখা হাঁপাচ্ছে তার পোশাক আশাকের অবস্থা খুব একটা সুন্দর না তখন তিনি বললেন আসলে তোমাদের মাঝে কি ঘটেছে এই মাঝরাতে আমাকে সত্য কথা কেউ বলো কেউ না কেউ মুখ খোলো বলো আমাকে কি ঘটেছে এবং সত্য কথা বলো তখন জুলাইখা আক বাড়িয়ে সামনে যে একটা মিথ্যা গল্প সাজালো সে বলতে আরম্ভ করলো যে নিজের ছেলের মতো করে যাকে বড় করেছে সে আজ গভীর রাতে আমার রোমে হানা দিয়েছে আমার শ্লীলতা হানির জন্য আমার ইজ্জত নষ্ট করবার জন্য আমার শ্লীলতা হানির জন্য সে আমার ঘরে জোর করে হানা দিয়েছে তার বিচার করুন অত্যন্ত ক্ষিপ্ত হলেন তিনি বললেন এখানেই বিচার হবে তোমার তবে তোমার মন্তব্য বা কথাও আমি শুনতে চাই তোমার কি কিছু বলার আছে ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে ইস আলাইসাল্লাম বললেন হ্যাঁ আছে সাইদিনা জিব্রাইল বললেন আপনি বলেন যে আপনার সাক্ষী আছে কে সাক্ষী ইসুফু বললেন এ সাক্ষী আমার পক্ষের কোনো লোক নয় রাজপ্রাসাদে জুলাই এক আত্মীয়া থাকে তার একটা ছোট্ট মেয়ে দুধ খায় দুধের বাচ্চা তার মুখে এখনো বোল ফোটেনি কথা ফোটেনি সেই ছোট্ট মেয়ে আমার পক্ষে সাক্ষ্য দিবে আইজিমেশ্বর আবার রেগে গেলেন তিনি বললেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ছোট্ট বাচ্চা কি করে সাক্ষ্য দিবে ইসুফ আল্লাহ বললেন হ্যাঁ সে বাচ্চাই সাক্ষ্য দিবে কি অদ্ভুত ব্যাপার ঠিকই আল্লাহ তালায় সেই ছোট্ট বাচ্চার সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করলেন যে ইউসুফ আলাহ ইসালাম নির্দোষ ছিলেন এই পৃথিবীতে তিনটা বাচ্চা দুধের শিশু মায়ের কোলে বসে প্রাপ্তবয়স্কদের মতো কথা বলেছে এক হচ্ছে জুরাইজ নামে এক আল্লাহর বলি ছিল যার নিষ্কলুষতা প্রমাণ করবার জন্য একটা ছোট্ট বাচ্চা আল্লাহ তার মুখে কথা বলার সুযোগ দিয়েছিলেন দ্বিতীয় হচ্ছে ইসা আলাইসালাম মারিয়াম আলাই ইসালামের কোলে বসে তিনি প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলেছিলেন তৃতীয় হচ্ছে এই ছোট্ট মেয়েটি তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কে দোষী তখন ছোট্ট মেয়েটি বলল যে হে আস আপনি ইউসুফ আলাইসলামের জামাটা একটু চেক করুন ইউসুফের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলাইখা অপরাধী এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে ইউসুফকে ধরার জন্য জুলাইখা যখন পেছন থেকে টানা হেঁচেরা করছিল তখন ইউসুফ আলাইসলামের জামার পেছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছিল আইসজে মেসের চেক করে দেখলেন যে ইউসুফের জামার সামনের দিক দিকে তো একেবারে পরিচ্ছন্ন কোনো ছিঁড়াফাড়া নেই কিন্তু ঠিকই ইউসুফ আল্লাহ ইসলামের জামার পেছন দিক দিয়েছে সবার সামনে এটা প্রমাণিত হয়ে গেল যে ইসুফ আলাইসলাম এখানে নির্দোষ ছিলেন প্রকৃত দোষী হচ্ছে জুলাইকা জুলাইখা এর ইসু আলাইসলামের কাছে ক্ষমা চাইলেন এবং এই ঘটনা পুরো মিশরের বিভিন্ন ঘরে ঘরে এটা রুমোর হিসেবে কানাঘোষার মতো করে ছড়িয়ে পড়লো পুরো শহর জুড়ে মিশরের অন্যান্য নারীরা জুলাইখাকে তুচ্ছতাচ্ছল্য করতে লাগলো যে জুলাইখা কেমন মহিলা যে ছোট্ট ছেলেকে নিজের ছেলের মতো করে বড় করলো তাকে তার প্রতি প্রেম নিবেদন সে কি করে করলো এটা কি করে সম্ভব জুলাইখা তখন মনে মনে প্ল্যান করলো যে কি কি জন্য আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে ছাড়বো মিশরের নারীদেরকে তিনি দাওয়াত করে রয়্যাল প্যালেসে নিয়ে আসলেন প্রত্যেকের হাতে একটি করে ছুরি আর একটি মালটা ফল দিলেন আর ইসুফ আলাহিসাল্লামকে বললেন ইউসুফ এদের সামনে দিয়ে হেঁটে যাও সেদিন আলাহিসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন তখন তিনি সবাইকে বললেন আপনারা ফল কাটতে শুরু করুন মিশরের মেয়েরা ইসুফ আল্লাহসাল্লামের দিকে তাকিয়ে রইল আর ছুরি দিয়ে ফল কাটতে শুরু করলো ইসুফ ইসলামকে আল্লাহ তার চেহারার মধ্যে এতটা চমৎকারিত দিয়েছিলেন নূরের এমন ঝলকা নিয়ে আর দুতি দিয়েছিলেন এই দৃশ্য দেখে মেয়েরা তারা যে মালটা ফল কাটছিল তারা ওইদিকে খেয়াল না করে তাকিয়ে কাটতে কাটতে ফল কাটা শেষে তারা আর থামলো না তারা আঙ্গুল কাটা শুরু করে দিল অনেকক্ষণ পরে তারা স্তম্ভিত ফিরে পেল তারা অবাক হয়ে গেল এবং জুলাইখা বললো এবার বুঝতে পেরেছ কেন আমি ইউসুফের প্রেমে এরকম দেওয়ানা হয়েছে পাগল পাড়া হয়েছে এই ঘটনার পরে জুলাইখা তারপরেও থামিনি কি করে ইউসুফকে বাগানো যায় নিজের কাছে আনা যায় এটার চেষ্টা করেই যাচ্ছিল কিন্তু সাইদানা ইউসুফ আলাইসাল্লাম বারবার তিনি প্রত্যাখ্যান করলেন অবশেষে জুলাইখা ইউসু আলি ইসলামকে থ্রেট দিলেন যে তুমি যদি আমার কথায় রাজি না হো তোমাকে জেলে পাঠাবো ইসুফ আলাইস্লাম বললেন জেলই আমার জন্য ভালো আপনি আমাকে জেলে পাঠান তারপর আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না সাইদান ইউসুফ আলাই ইসলামকে অতবার জেলে পাঠানো হলো রাজপ্রাসাদ থেকে এবার আর একটা ইউটার্ন নিয়ে আল্লাহ তালা একটা বিশেষ গ্রুমিং সেশন পালন করবার জন্য একটা ট্রেনিং সেশন পিরিয়ডকে পার করবার জন্য আল্লাহ প্রিয় প্রিয়নবী ইউসুফ আলাইসলামকে এবার মিশরের জেলখানায় পাঠালেন তিনি যখন জেলে ঢুকলেন ওনার সাথে আরও দুজন প্রিজনার কয়েদি ঢুকলো তারা সেখানে রাতে স্বপ্ন দেখল একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন আঙ্গুর নিংড়িয়ে মদ বানাচ্ছেন আরেকজন স্বপ্ন দেখলো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে এবং সকালবেলা তারা দুজন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি কি স্বপ্ন এরকম এরকম স্বপ্ন ইউসুফ আলাইসাল্লাম বললেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো তোমরা কি বিশ্বাস করবে তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবে সেদান ইউসুব আলাইসাল্লাম বললেন যে স্বপ্নে দেখেছ যে আঙ্গুর চিপে রস বের করছো সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে সে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সে রুটি খাচ্ছে কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফয়সালা হবে তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিছুদিন পরে সেটাই ঘটল যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হলো এবং রাজার পানশালায় দায়িত্ব পেল সে রাজাকে মদ খাওয়াতে শুরু করল আর যে স্বপ্নে দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো ইসুফ আলাহিসের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে জেলখানার সবাই ইসুফ আলাহ ইসলামের বড্ড ভক্ত হয়ে গেলেন সবাই এখন ইসুফ আলাহিস্লাম ছাড়া কিছুই বোঝেন না সবাই বুঝতে আরম্ভ করলো যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় এটা মহামানব সৈদান ইউসুফ ইসলাম দেখলেন এই তো সুযোগ এই সুযোগেই তাওহিতের বাণী জেলখানার প্রতিটি কয়েদির হৃদয়ের ভেতরে আমাকে ঢুকিয়ে দিতে হবে সৈদান ইউসুফ আলাহিসাম জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বসে বসে দাওয়াতি কাজ করতে লাগলেন জেলখানার লোকদেরকে তিনি তাওহিদের শিক্ষা দিলেন রিসালাতের শিক্ষা দিলেন আখেরাতের শিক্ষা দিলেন সততার শিক্ষা দিলেন ইমানের শিক্ষা দিলেন জেলখানার প্রতিটা মানুষকে তিনি আলোকিত মানুষের করে ফেললেন কিছুদিন পর স্বয়ং মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নটি ছিল এমন তিনি ষাটটি মোটা গরু দেখলেন আর ষাটটি চিকন গরু দেখলেন এবং দেখলেন সাতটি চিকন জীর্ণ শীর্ণ গরু ষাটটি মোটা গরুকে গিলে খেয়ে ফেলছে আবার তিনি সাতটি সতেজ গমের শীষ দেখলেন আবার সাতটি নিস্তেজ গমের শীষ দেখলেন ঘুম থেকে উঠে তিনি কাঁপতে লাগলেন তিনি এই স্বপ্নের মানি বুঝতে পারলেন না মিশরের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে তিনি একসাথে এনে একটা প্যানেল করলেন বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও কিন্তু দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস সময় বের করেও ব্যয় করেও গণকরা বা স্বপ্নের ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের কোনো সুরাহা করতে পারলেন না রাজা অত্যন্ত বিচলিত হলেন চিন্তিত হলেন ইন দ্য মিন টাইম জেলখানার যেই কয়েদি মুক্তি পেয়েছিল মুক্তি পেয়ে রাজার পানশালায় রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পেয়েছিল তার মাথায় হঠাৎ করে জেলখানার সেই ইউসুফের কথা মনে পড়ল সে রাজাকে বলল যে জেলখানায় থাকতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম আর জেলখানার একজন অত্যন্ত ভালো লোক সে স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল এবং যেমনটি ব্যাখ্যা করেছে ঠিক তেমনটি ঘটেছে রাজা তো অবাক হলেন কে সেই লোক সে বললো তার নাম হচ্ছে ইউসুফ রাজা বললেন তাকে ডেকে আনো তার কাছে আমার স্বপ্নের কথা খুলে বলো তাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করতে বলো রাজার পাইক পেয়াদা সৈন্য সামন্ত যখন জেলখানায় ছুটলো এবং যে বলল ইউসুফ নামে যে ব্যক্তি আছে তাকে আমরা বেকুসুর খালাস করে এখান থেকে মুক্তি দিয়ে নিয়ে যেতে চাই ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন না আমাকে মুক্ত করতে চাইলে আমি মুক্ত হব না আমাকে যেই অপবাদ দিয়ে অন্যায়ভাবে জুলুম করে আমাকে যে জেলখানায় ঢোকানো হয়েছিল তার বিচার আগে হতে হবে সেটা যখন প্রমাণিত হবে সবার কাছে যে আমি নির্দোষ জুলুম করে আমাকে জেলখানায় পাঠানো হয়েছে এটা প্রমাণিত হলে আমি বেরোবো রাজা তো এসব কিছুরই জানেন না রাজা তখন জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন জুলাইখা আজিজ মিশরের সেই নারীদের সব ঘটনা ওনাকে যখন বলা হলো তিনি সবাইকে কে ডেকে বিচার করলেন জুলাইখা সব অপরাধের দায়ভার নিজের কাঁধে বহন করে নিল এবং সে বললো যে আল আন হাসাল হাক আজকে সত্য প্রকাশিত হয়েছে সবার সামনে জুলাইখা অবশেষে স্বীকার করে নিল যে আসলে আমি প্রকৃতপক্ষে দোষী ইসুফ সালাম হচ্ছেন নির্দোষ নিষ্কলুষ একজন মানুষ তার পুরো চরিত্রে এক ফোঁটা কালিমা লেপন করার মতো কোনো ক্ষমতা কারণ নেই সবার কাছে যখন সৈদান ইসুফ আল্লাহামের নির্দোষ হিসেবে তিনি প্রমাণিত হলেন তখন তিনি জেলখানা থেকে বের হলেন রাজকীয় সংবর্ধনা দিয়ে রয়্যাল রিসেপশন দিয়ে রেড কার্পেট রিসেপশন দিয়ে মিশরের বাদশাহ সৈদান ইসুফ আলাহিসাল্লামকে জেলখানা থেকে বের করলেন এবং বললেন আস্তাখলি সুহুলি নাফসি আমি আমার পার্সোনাল সেক্রেটারি বানাবো ইউসুফকে ইউসুফ আলাইসালাম বললেন না এই কাজ করবেন না কারণ আপনি এই দায়িত্ব আমাকে না দিয়ে আমাকে অর্থমন্ত্রী বানান আমাকে মিশরের খাদ্যমন্ত্রী বানান আমাকে এগ্রিকালচার মিনিস্টার বানান কারণ আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দেবে আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মিশরের জন্য একটা ভয়াবহ দিন অপেক্ষা করছে সামনের সাতটি বছর আসবে আপনি যে সাতটি গরু দেখেছেন গরু দিয়ে বোঝানো হয় বছর সামনে সাতটি বছর আসবে তখন আপনারা চাষ করবেন চাষ করে যে সমস্ত গম চাষ করবেন সব খেয়ে ফেলা যাবে না এই গমগুলো রেখে দিতে হবে কিছু গম শীষ সমেত রেখে দিতে হবে প্রিজার্ভ করতে হবে সাত বছর পর আসবে প্রচণ্ড দুর্ভিক্ষ অনাবৃষ্টি মাটি ফেটে চৌচির হয়ে যাবে এক ফোটা বৃষ্টি মিশরের জমিনে আসবে না ওই দুর্ভিক্ষের সময়ে আপনাদের জমানো গমের ভাণ্ডার থেকে জনগণকে এটা বিতরণ করে সবাইকে খাওয়াবে সাত সাত চোদ্দ বছর যখন চলে যাবে এরপরে সাত বছর প্রচণ্ড বৃষ্টি হবে পুরো মিশর সবুজ শ্যামলে একেবারে পরিপূর্ণ সতেজ হয়ে যাবে গাভীর ওলানগুলো দুধে পূর্ণ হয়ে যাবে মাঠ ঘাটে ফসল ফসলের সয়লাভ হয়ে যাবে তাহলে সাত 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 তিন সাত একুশ বছরের একটা রোড ম্যাপ তিনি স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করালেন এবং রাজা অত্যন্ত খুশি হলেন রাজা বললেন ঠিক আছে আপনাকে ফিনান্স মিনিস্ট্রি এগ্রিকালচার মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হলো সৈদানী ইউসুফ আলহ ইসাল্লাম জেল থেকে বের হয়ে মন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা বিপরীতে তিনি যে রোডম্যাপ দুর্ভিক্ষ দমন বা দুর্ভিক্ষ মোকাবেলার যে রোডম্যাপ তিনি দাঁড় করিয়েছেন সেটা অনুযায়ী মিশরের জনগণকে নিয়ে তিনি কাজ করতে শুরু করলেন ঠিকই ওনার কথা অনুযায়ী প্রথম সাত বছর গম চাষ করা হল রাষ্ট্রীয় কোষাগারে শুকনো গমকে প্রিজার্ভ করা হলো সাত বছর যখন শেষ হয়ে গেল ঠিকই উনার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী হুবুহু সাত বছর পরেই দুর্ভিক্ষ শুরু হলো অনাবৃষ্ট শুরু হলো ড্রট ফ্যামিন শুরু হলো পুরো মিশর জুড়ে অনাবৃষ্টি এক ফোটা বৃষ্টি নাই পানি নাই নীল নদের পানি শুকিয়ে যেতে লাগলো না খেয়ে মানুষ মরবার মতো অবস্থা সৈদানা ইউসুফ আলহ ইসলাম এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য গত সাত বছর ধরে খাদ্য সংরক্ষণ করেছেন তিনি এবার খাদ্য বিতরণ করতে লাগলেন পুরো মিশরি জনগণ ইউসুফ আলাইসালামের এই চমৎকার ইন্টালেকচুয়াল প্ল্যানিংয়ে সবাই খুশি হয়ে গেল পুরো মিশর জুড়ে সাইদিন ইসুফ আল্লাহ সাল্লামের জয় জয়কার হতে শুরু করলো গোটা বিশ্বে যত জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সবাই না খেয়ে তখন মরতে শুরু করলো কিন্তু মিশরে দুর্ভিক্ষের কোনো প্রভাব তখন পড়েনি কারণ সৈদানী ইসুফ আলাহিসাম খুব চমৎকারভাবে খাদ্য সংরক্ষণ করেছেন তখনকার এই দুর্ভিক্ষ শুধু মিশরেই প্রভাব পড়েনি আশেপাশের দেশগুলোতেও দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে থাকতে শুরু করলো সেই যে ইউসুফ আলাহিসামের ছেলেবেলা কেটেছে কানা আনে যেখানে তার দশ ভাই যারা তাকে অত্যাচার করে কুয়ায় ফেলেছিল পিতা তার আত্মীয় সবাই কিন্তু ওখানে এই দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মরার মতো অবস্থা তখন আল্লাহর নবী ইসু ইসলামের পিতা ইয়া আকুব আলহ ইসলাম সন্তানদেরকে বললেন তোমরা মিশরে যাও শুনেছি মিশরে খাদ্যের মজুদ রয়েছে সেখান থেকে তোমরা খাদ্য নিয়ে আসো ইয়াকুব আলাহ পরামর্শে তার দশ ছেলে অর্থাৎ ইউসুফ আলহ ইসলামের দশ ভাই যারা ছোটবেলায় তাকে অত্যাচার করে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল সেই দশ ভাই খাবারের অন্বেষণে মিশরে এসে পৌঁছল তখন নিয়ম ছিল যে মিশরের বাইরের কোনো দেশ থেকে কেউ যদি খাদ্য সংরক্ষণের জন্য বা সংগ্রহের জন্য মিশরে আসতো সেই ব্যাপারটা সরাসরি অ্যাজ এন এগ্রিকালচার মিনিস্টার অ্যাজ এ ফি ফিনান্স মিনিস্টার ইসুফুল আলাইসাল্লাম নিজে ডিল করতেন এই দশ ভাইকে তখন বাধ্য হয়ে মিশরের তখন ফিনান্স মিনিস্টারের সাথে দেখা করতে হলো এবং আমরা জানি ফিনান্স মিনিস্টারের চেয়ারে তখন বসা ইউসুফ ইসলাম মিশরের মন্ত্রী আর তার সামনে দশ ভাই কাঁচু মাছু হয়ে জীর্ণ শীর্ণ হয়ে ছেঁড়া পুরাতন পোশাক পরে তারা এসে দাঁড়ালো ইসুফ আলাইস্লাম সিম্পলি জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বললো আমরা কানায়নের অধিবাসী ইসুফুল অবাক হলেন কানায়ন শুনেই ওনার ছোটবেলার কথা মনে করলো জিজ্ঞেস করলেন তোমাদের নাম কি তারা যখন নাম বলতে আরম্ভ করলো ইসুফ আলাহামের চোখ দিয়ে পানি নামার উপক্রম ইসুফআসলাম জিজ্ঞেস করলেন তোমাদের বাবার নাম কি তারা বললো ইয়া আখু নাবি ইসুফুল আলাহ নিজেকে আর ধরে রাখতে পারলেন না কিন্তু তিনি অনেক কষ্ট করে নিজেকে সামলে স্বাভাবিকভাবেই তাদের সাথে কথোপকথন শেষ করেছেন তিনি খোঁজখবর নিলেন কানানবাসীদের কিন্তু পরিচয় দিলেন না ইসুফ আল্লাহ ইসলাম দশ ভাইকে চিনতে পারলেন কিন্তু দশ ভাই কিন্তু চিনতে পারেনি যে এটা তাদের সেই ছোট্ট ভাই ইউসুফ ইসমা সাল্লাম মন্ত্রীর মতোই তাদের সাথে আচরণ করলেন বললেন ঠিক আছে আমি তোমাদেরকে দশ ভাইয়ের জন্য দশ বস্তা গমের বরাদ্দ দিয়ে দিলাম তবে তোমরা মোট কয় ভাই সেটা আমাকে বলো তারা বললো আমরা মোট বারো ভাই ছিলাম বাকি দুইজন কোথায় তারা বললো এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছে তাহলে আরেক ভাই কোথায় তারা বললো যে আরেকজনের নাম বানিয়ামিন তাকে আমাদের আব্বা আগলে রেখেছে আসতে দেয়নি কেন দেয়নি তারা তখন বলল যে ছোটবেলায় ভাগে খাওয়া ভাইকে হারিয়ে তার আপন ভাই বেনিয়ামিনকে বাবা সবসময় কাছে কাছে রাখে বাবার কাছ থেকে তাকে আনা এত সহজ না ইউসুফ আলাইসলাম বললেন আমি এই কথা শুনবো না নেক্সট টাইমে তোমরা যদি আবার খাবার নিতে আসো অবশ্যই তোমাদের সেই ভাই বেনিয়ামিনকে মানে যেটা আসলে ইসুফ আল্লাহ ইসলামের আপন ভাই তাকে নিয়ে আসতে হবে তাকে আনতে না পারলে নেক্সট টাইমে আমি আর তোমাদেরকে গম দিব না বা গমের বরাদ্দ তোমাদের জন্য থাকবে না তারা বললো ঠিক আছে আমরা চেষ্টা করবো ইসুফ আলাইস্লাম তার স্টাফদেরকে বললেন যে তাদেরকে দশজনকে দশ বস্তা গম দাও আর গমের দাম তারা যেটা দিয়েছে এটা লুকিয়ে দশজনের গমের বস্তার ভিতরে আবার ঢুকিয়ে দাও যাতে তারা বুঝতে পারে যে আমি অত্যন্ত দয়ালু তারা যখন গম নিয়ে কেন আনে ফিরল বাড়িতে ঢুকে যখন গমের বস্তা খুললো তারা তো অবাক যে হ্যাঁ দিবি বিধা আতুনা আর না তারা ইয়াকুব আলাইসাল্লামকে বললেন যে বাবা দেখেন কত ভালো মানুষ মিশরের অর্থমন্ত্রী তিনি আমাদের টাকাটাও রাখেননি টাকাটাও আমাদের ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছেন তবে বাবা নেক্সট টাইমে যদি আমাদের গম মানতে হয় তিনি বলেছেন যে আসলে আমাদের আরেক ভাই আছে কিনা তিনি বিশ্বাস করেন না যতক্ষণ না আমরা বেনিয়ামিনকে তার সামনে হাজির না করাবো ইয়াকুব আলাহিসাম বললেন ছোটোবেলায় যেভাবে আমি বিশ্বাস করে ইউসুফকে তোমাদের হাতে দিয়ে ইউসুফকে হারিয়েছি তোমরা কি চাচ্ছ আবারও আমি বেনিয়ামিনকে দিয়ে বেনিয়ামিনকে এভাবে হারাতে কখনোই না কিন্তু ছেলেরা জোরা করতে লাগলো ইয়াকুব আলাহ আর বেনিয়ামিনকেও তিনি ধরে রাখতে পারলেন না এক বছর পরে তাদের এই গমগুলো যখন শেষ হয়ে গেল তারা বেনিয়ামিনকে নিয়ে মিশরে রওনা হলেন ইসুফ আলাহ সাথে সাক্ষাৎ করলেন ইসুফ আলাহিসাম বললেন তাহলে এটাই তোমাদের ভাই বেনিয়ামিন তারা বললো হ্যাঁ তিনি বললেন ঠিক আছে তাহলে তো তোমরা সত্যবাদী তোমাদেরকে আবারও অনেকগুলো বস্তা করে আমি গম দিয়ে পাঠিয়ে দেব তিনি গমের বস্তা দিয়ে দিলেন এবার তিনি বুদ্ধি করে একটা ট্রিক করে বেনিয়ামিনকে যাতে নিজের কাছে রেখে দিতে পারেন তিনি একটি কাজ করলেন উনি একটি স্বর্ণের পানপাত্র ব্যবহার করতেন যেটা দিয়ে তিনি পানি খেতেন বা মিশরের রাজা পানি খেত তিনি বুদ্ধি করে এই পানপাত্রটা বেনিয়ামিনের গমের বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন এবং তারা যখন ফিরে চলে যেতে লাগলো গমের বস্তা নিয়ে তিনি সৈন্যদেরকে পাঠালেন মিশরীয় সৈন্য তারা সবাইকে ডাক ডাক দিল আইয়া তুহালে আয়ের ইন্ন্যা এখন মানে ওহে কাফেলার লোকেরা দাঁড়াও তোমরা চোর বিশ্বকালে স্লামের এগারো ভাই দাঁড়ালেন বেনিয়ামিনসহ তারা বললেন কি বলছো আমরা এখানে এসেছি গম নেবার জন্য আমরা তো চুরি করতে আসেনি তোমরা কি হারিয়েছো বলো তারা বললো আমাদের রাজার পানপাত্র হারিয়েছি তারা বললো আমরা তোমাদের পানপাত্র নিয়ে কি করবো আমরা দুর্ভিক্ষে মরে যাবার উপক্রম সৈন্যবাহিনীর লোকেরা বলল যদি তোমাদের কারোর গমের বস্তার ভেতরে আমাদের রাজার পান পানি খাওয়ার পাত্র পাওয়া যায় তখন কি শাস্তি হবে বলো তারা বলল যার গমের বস্তার ভেতরে সেই পানপাত্র পাবে তাকে তোমরা রেখে দিও কারণ আমাদের এলাকায় চোরদেরকে আমরা এই শাস্তি দেই কেউ যদি কারো জিনিস চুরি করে তাহলে যার জিনিস চুরি করা হলো সেই চোর তার দাস হয়ে যায় সো আমাদের কারো গমের বস্তার ভেতরে যদি সেটা পাওয়া যায় সে তোমাদের দাস তাকে রেখে দিও এবার সৈনিকদের মধ্যে থেকে একজন প্রত্যেকের গমের বস্তার থেকে গম বের করে খুঁজতে লাগলো সার্চ করতে লাগলো সার্চ করতে করতে কারো গমের বস্তার ভেতরে যখন পায় না সর্বশেষে যখন বানিয়ামিনের বস্তা চেক করা হলো দেখা হলো যে এখানে বানিয়ামিনের গমের বস্তার ভেতরে সেই পানপাত্র পাওয়া গেল বাকি দশ ভাই তো লা জবাব তারা তো অবাক তারা বললো হে বানিয়ামিন তুমি কি করলে এটা তুমি এখানে এসে চুরি করবে আমরা কল্পনাও করতে পারিনি তারা একটা মিথ্যা কথা বললো তারা বললো তোর তোমার ভাইও ছিল চোর তুমিও একটা চোর নদুল্লাহমদি আসলে কথাটা একেবারেই মিথ্যা তখন সাইদানা ইউসুফ আলাইসালাম ওই জায়গায় এসে উপস্থিত হলেন তিনি বললেন যে তোমরা বলেছ চোরকে আমরা সাথে করে নিয়ে যাব বেনিয়ামিনের বস্তায় যেহেতু পাওয়া গিয়েছে তাকে আমি নিয়ে গেলাম তারা বলল হে মিশরের অর্থমন্ত্রী হে মেহেরবান আপনি তো অত্যন্ত দয়ালু এই ভাইকে যদি আমরা আমাদের বাবার কাছে ফিরিয়ে দিতে না পারি আমাদের বাবা হয়তো মারাই যাবেন আপনি যদি মেহরবানি করে তার বদলে আমাদের দশ ভাইয়ের যে কোনো একজনকে রেখে দেন তার জায়গায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব ইসুব সাল্লাম বললেন নাউজবিল্লা এটা আমার পক্ষে সম্ভব না কারণ যে চুরি করেছে শাস্তি আমি তাকে না দিয়ে যদি অন্য কাউকে দেই তাহলে মিশরের সবাই আমাকে জালিম ডাকবে আমি একজন ন্যায় পরায়ণ বাদশাহ এখানে আমার সুনাম রয়েছে এটা আমি পারবো না তিনি ট্রিক করে তার আপন ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন সুবাহান্লাহামদি অনেক বছর পর ভাইয়ের সাথে তিনি মোলাকাত করলেন কোলাকুলি করলেন এবং তিনি যখন বেনিয়ামিনকে নিজের পরিচয় দিলেন বানিয়ামিনও নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারলো না যে মিশরের অর্থমন্ত্রী আমার সেই হারিয়ে যাওয়া বাঘে খাওয়া ভাই ইউসুফ সুবাহানুল্লাহ অথপর ইয়াকুব আলহিসামের দশ ছেলে ব্যর্থ হয়ে কেনা আনে ফিরে এসে বাবার কাছে সব খুলে বললো ইয়াকুব আলি সাল্লাম বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন আমার ছেলে বেনিয়ামিন চুরি করতেই পারে না দশ ছেলে বলল বাবা আমরা যদি মিথ্যা বলে থাকি কাফেলাতে আমাদের সাথে অনেক লোক ছিল আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তারা আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখেছে যে বেনিয়ামিনের ব্যাগ থেকেই সেই পানপত্র পাওয়া গিয়েছে ইয়াকুব আলাইসলাম এবার আরও মর্মাহত হলেন আরও দুঃখিত হলেন তিনি ভেঙে পড়লেন একেবারে মানসিকভাবে এতদিন ইউসুফকে হারানোর কষ্ট এবার ইউসুফের ভাই বেনিয়ামিনকে হারানোর কষ্ট কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়ে গেলেন তারপর আশা হারালেন না বললেন বাবারা তোমরা আবার মিশরে যাও আবার সেই অর্থমন্ত্রীকে অনুরোধ করো আমার মন বলছে যে তোমরা ইউসুফ এবং বেনিয়ামিন দুজনকেই খুঁজে পাবে দশ ভাই এবার আবার অর্থমন্ত্রীর কাছে যেয়ে ইয়াকুব আলী ইসলামের পক্ষ থেকে একটা চিঠি দিল যে হে অর্থমন্ত্রী আপনি পড়ে দেখুন আমার বাবা কি লিখেছে আমাদের বাবা তখন ইয়াকুব ইসলাম অত্যন্ত মর্মস্পর্শে হৃদয়স্পর্শে আবেগ একটা চিঠি লিখেছিলেন যে আমি একজন অন্ধ পিতা অনেক বয়স আমার হয়ে গিয়েছে ছোটোবেলায় আমি ইউসুফকে আমার সন্তানকে হারিয়েছে আজ বেনি আমিনকে এরকম আবেগ কথা যখন ইউসু আলাইস্লাম শুনলেন তিনি আর ঝট ধারণ করতে পারলেন হাউমাউ করে কাঁদতে শুরু করলেন এবং ওনার কান্না দেখে দশ ভাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেল ঘটনা কি আমাদের বাবার এই রিকোয়েস্ট শুনে মিশরের অর্থমন্ত্রী কাঁদে কেন ইসুফ আলাইস্লাম তখন দশ ভাইকে বলল তোমরা কি করেছিলে ইউসুফের সাথে কেন তোমরা ইউসুফকে কষ্ট দিয়েছিলে এই প্রশ্নের জন্য আসলে দশ ভাই প্রস্তুত ছিল না তার অবাক হয়ে গেল যে ইউসুফের সাথে কি ঘটেছিল কি করেছিলাম এটা উনি জানবে কী করে অথবা ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে সত্যকে প্রকাশ করে দিলেন তিনি বললেন আনা ইউসুফ ও হ্যাঁ দা আমি হচ্ছি সেই ইউসুফ যাকে তোমরা অত্যাচার করে মারপিট করে দুনিয়া থেকে বিদায় করবার উদ্দেশ্যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আমি সেই ইউসুফ সেখান থেকে আল্লাহ তালা রাজপ্রাসাদে প্রাসাদে বড় করি আজকে এই অর্থমন্ত্রীর চেয়ারে আল্লাহ তালা আমাকে বসিয়েছেন আল্লাহ তালা আমাকে অনেক নেয়ামত দিয়েছেন আর এটাই হচ্ছে আমার ভাই বানিয়া মিন দশ ভাই তখন অত্যন্ত লজ্জিত হলো তারা ভয়ে কাঁপতে আরম্ভ করলো তারা ভাবলো যে ইউসুফ এখন অর্থমন্ত্রী মিশরের এত বড় পজিশনে আছে চাইলে আমাদেরকে বড় শাস্তি দিতে পারবে তারা কাঁপছিল ইসুফু বলেন বললেন লতাশ্রী বা আলাই তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেয়ার মানসিকতা কোনো রিভেঞ্জ নেয়ার মেন্টালিটি আমার নেই আমি তোমাদের ক্ষমা করে দিলাম তোমরা আমার ভাই সবাইকে জড়িয়ে নিলেন দশ ভাই ইসুফ আল্লাহলামের কাছে ক্ষমা চাইলেন ইসুফ আলাইসাল্লাম বলেন আমার এই গায়ের জামা নিয়ে বাবার চোখে লাগাও বাবা দৃষ্টি ফিরে পাবে কারণ এতদিনে ইয়াকুব আলা অন্ধ হয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে এবং তোমাদের বংশধর আমার বাবাকে নিয়ে সবাইকে নিয়ে মিশরে আসো এবং সেটাই ঘটল ইসুফ আলাইসালামের জামা নিয়ে দশ ভাই সাইদানি ইয়াকুব আলাহ সাল্লামের চোখে লাগালেন তিনি দৃষ্টি ফিরে পেলেন কারণ আন থেকে বিশাল মানুষের বহর নিয়ে ইয়াকুব আলাহিস্লাম মিশরে আগমন করলেন সাইদানী ইসুফ আলাইস্লাম লাল গালিচার সংবর্ধনা দিয়ে বাবাকে রিসিভ করলেন এবং অনেক বছর পর সেই ছোট্ট ইউসুফ আজকে পরিণত অর্থমন্ত্রী হয়ে বাবাকে রিসিভ করলেন বাবাকে জড়িয়ে ধরলেন এবং পিতা পুত্রের সেই মিলনের দৃশ্য যে কত সুন্দর ছিল সেটা কল্পনারও বাইরে অনেক চমৎকার করে আল্লাহ তালা সুরা ইউসুফ এগুলো উল্লেখ করেছেন এবং ইয়াকুব আলাইসাল্লাম সবাইকে নিয়ে তিনি তার স্ত্রী এবং তার এগারো সন্তানকে নিয়ে ইসুফ আলিয়াল্লামকে একটা সেজদা দিয়েছিলেন তাফসিরে এসেছে ওই সেজদাটা ছিল সেজ সেজদা মানে সম্মান সূচক সেজদা এটা এবাদতের সেজদা নয় যেটা ওই শরীয়তে ওই নবীদের জামানায় এটা জায়েজ ছিল কিন্তু আমাদের শরিয়াতে উম্মাতে মোহাম্মদের জন্য এরকম সম্মান সূচক সেজদা দেওয়াও জায়েজ নেই এই সেজদাটা দিয়ে বাবা মা এবং এগারো ভাই সেজদা দিয়ে ইয়াকুব আলাহিসাল্লাম ইসু আলাইসালামকে ডেকে বলেছিলেন ইউসুফ তোমার কি মনে পড়ে সে ছোট্টবেলায় তুমি একটা স্বপ্ন দেখেছিলে আজকে আমরা যেটা করলাম এটাই হচ্ছে সেই স্বপ্নের ভিজুয়ালাইজেশন তুমি স্বপ্নে দেখেছিলে যে চাঁদ সূর্য আর এগারোটা তারা তোমাকে সেজদা করছে চাঁদ আর সূর্য হচ্ছে আমি আর আমার স্ত্রী আর এগারোটা তারা হচ্ছে তোমার এই এগারো ভাই অর্থাৎ আমাদের উপর তোমার শ্রেষ্ঠত্বলা পৃথিবীতে প্রমাণ করবেন তোমার লিডারশিপ আমাদের উপর তিনি অবধারিত করবেন এবং আমার পরে বেলায়াত নবু আতাল্লাহতালা তোমাকে দান করবেন ঠিক এভাবে সৈয়দানা ইয়াকুব আকুব আলি সাথে ইউসুফ আলাই মিলিত হওয়ার ঘটনাটি মিশরে এসে শেষ হয় সম্মানিত শুধু এই ছিল আহসানুল কসাস দ্য বেস্ট এবং স্টোরিজ সুরাই ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আয়াতগুলোকে উল্লেখ করা বা রেফার করা ছাড়া আমি শুধু ঘটনা প্রবাহটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি বলেছি যে ডেসক্রিপশন বক্সে আমরা চার পর্বের যে রিফ্লেকশানস ফ্রম সুরাই ইউসুফের চার ঘন্টার একটি আলোচনার লিঙ্ক আমরা সেখানে দিব আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে সেগুলো আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ সমন্বিত শুধুই এ পর্যায়ে আমরা ইউসুফ আলী ইসলামের জীবনী থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি সে ব্যাপারে আলোকপাত করবো প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দ্য পাওয়ার অফ স্টোরিজ একটা গল্প কতটা পাওয়ারফুল হতে পারে সেটা আমরা এখান থেকে জেনেছি যেটাকে আল্লাহ তালা আহসানুল কাসাস বলেছেন দ্য বেস্ট এবং স্টোরিজ কারণ গল্প কিন্তু মানুষের মনে দাগ কাটে গল্প মানুষকে ইনফ্লুয়েস করে একটা গল্প আরেকজনকে ইন্সপায়ার করে সেজন্য আমরা সফল মানুষদের গল্প শুনি তাদের জীবনী পড়ি যাতে করে সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি ইউসুফ আলাইসালামের জীবনের প্রতিটি পরতে পরতে কিন্তু আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং গল্পের মাধ্যমে যে শিক্ষা নেওয়া যেতে পারে এই বিষয়টি আমরা ইসুফ আল্লাহ ইসলামের জীবনী থেকে পাই দুই নম্বর যে শিক্ষাটি পাই দ্য রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড সান বাবা সন্তানের সম্পর্কটা কেমন হওয়া উচিত আমরা দেখলাম যে ইয়াকুব ইসলাম ইসুফ ইসলামের জন্য পাগল পাড়া ছোট্টবেলা থেকে ইউসুফ আলাইসালামকে হারিয়ে তিনি আশা হারাননি বোক ভরা আশা নিয়ে তিনি বেঁচেছিলেন যে ইউসুফকে তিনি পাবেন এবং সেই ছোট্টবেলা থেকে ইউসুফ আলহ ইসলামের সাথে যে সম্পর্ক যখন যে উপদেশ দেয়া দরকার সেই উপদেশ কিন্তু তিনি তাকে দিয়েছেন এবং ইউসুফ আলহ ইসলামের স্বপ্ন দেখে কাউকে শেয়ার করেনি প্রথমে যে বাবার কাছে শেয়ার করেছেন আমাদের বর্তমান সমাজে বাবা ছেলেদের সম্পর্কের অনেক গ্যাপ আমরা দেখতে পাই ছেলে বাবাকে ওই রকম ট্রাস্ট করে না বিপদে পড়ে সে অন্যদের সাথে শেয়ার করে বাবার সাথে শেয়ার করে না কিন্তু এই শিক্ষাটি কিন্তু আমরা এখান থেকে পাই ছোট্ট ইউসুফ আগে বাবাকে বলেছিলেন এবং ইয়াকুব আলহ ইসাল্লামও কাঁদতে কাঁদতে ইউসুফ জন্য কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন তাহলে বাবা ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত এই শিক্ষাটা কিন্তু আমরা এখান থেকে পাই তিন নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জেলাসি একটা জীবনকে ধ্বংস করে দেয় এবং আপনি যদি প্রাপ্ত হন বিশেষ কোনো মার্সি ব্লেসিংস আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে থাকে আপনি যদি জীবনে সফল হন আর আপনাকে কেউ জেলাসি করবে না ইটস ইম্পসিবল এটা অসম্ভব এটা থাকবেই কারণ কারণু মাহসুদা আল্লাহর কোনো ন্যামত যদি আপনি পান আপনার সমসাময়িক লোকেরা আপনার সাথে জেলাসি করবে এজন্য সব ভালো কথা সবার সাথে সবসময় শেয়ার করতে নেই আপনার যে কোনো ধরনের সাকসেস আপনার কোনো ভালো বিষয় সবসময় সবার সাথে শেয়ার করতে নেই কারণ সবাই আপনার ভালো দেখে খুশি হয় না অনেকে অত্যন্ত বেজার হয় অনেকে মনে মনে কষ্ট পায় তারা হিংসার আগুনে জ্বলে পড়ে মরে এজন্য এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হিংসা একটি সুন্দর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে একটি পরিবারের মধ্যে বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করতে পারে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন এই হিংসা থেকে হিংসা কারিদি থেকে আল্লাহ তালার কাছে যেন পানাহা চাই সুরাফ ফালাকে কিন্তু আমরা সবসময় পড়ি যে অমিন শারি হাসিদ্দিন ইদা হাসাদ হে আল্লাহ আমরা হিংসুকের হিংসা থেকে তোমার কাছে পানা যখন সে হিংসা করে সো এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকবার চেষ্টা করতে হবে চার নাম্বার যে ব্যাপারটি আমরা জানতে পারি যে এই সুরা ইউসুফ এবং ইসলামের জীবনীতে কয়েকটি স্বপ্নের কথা আমরা শুনেছি স্বপ্নের ব্যাপারে বলবো যে স্বপ্ন অর্থবহ হওয়ার জন্য যিনি স্বপ্ন দেখেছেন তিনি মুমিন বা বিশ্বাসী হতে হবে এটা নট নেসেসারি অবিশ্বাসী কাফিরের স্বপ্ন সত্য হতে পারে কারণ ইসু আলাইস্লামের সাথে জেলখানায় যে দুজন কয়েদি ঢুকেছিল তারা কিন্তু মুস্রিদ ছিল কিন্তু তাদের স্বপ্ন কিন্তু অর্থবহ হয়েছিল পাশাপাশি রাজা যে স্বপ্ন দেখেছিল রাজাও কিন্তু তখন মুস্রিদ ছিল পরবর্তীতে ইসুব আল্লাহ ইসলামের প্রতি এনে মমিন হয়েছে তো মুসিদ থাকা অবস্থায় রাজা যে স্বপ্ন দেখেছিলেন এটাও কিন্তু অর্থবহ একটি স্বপ্ন তার মানে শুধু বিশ্বাসীদের স্বপ্নই যে সত্য হবে তা নয় মাঝে মাঝে কাফির মুশজিদদের স্বপ্নও সত্য হতে পারে পাঁচ নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তালার আনুগত্যকে প্রাধান্য দিতে হবে এবং এটাকে জীবনের চূড়ান্ত গোল বা ফোকাস হিসেবে নির্ধারণ করতে হবে আমরা ইসুফ আলাই ইসলামের দিকে যদি খেয়াল করি জুলাইখার টেম্পটেশন ওনাকে নড়াতে পারেনি মিশরের সুন্দরী নারীদের ওয়াসপাসাত ওনাকে নড়াতে পারেনি ওনার যে ফোকাস এই ফোকাস থেকে তিনি লক্ষ্যচ্যুত হননি সবসময় আল্লাহ তালার আনুগত্যকে তিনি প্রাধান্য দিয়েছেন ছয় নম্বর যে ব্যাপারটি আমরা ইসুফ আলাইসলামের জীবনী থেকে শিখতে পারি সেটা হচ্ছে মেনটেনিং দ্য গুড ক্যারেক্টার কারণ চরিত্র হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদ নেভার কম্প্রোমাইজ ইউর এথিক্স অর ইউর মরাল স্ট্যান্ডার্ড আপনি যদি আপনার মরালিটি আপনার এথিক্স যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে সবশেষ আমরা দেখব যে ইসুফ আলাইসলাম ওনার চরিত্রকে নষ্ট হতে তিনি দেননি কারণ আমরা জানি যে ওয়ান ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আপনার টাকা যদি চলে যায় তেমন কিছু নষ্ট হয় না স্বাস্থ্যহানি ঘটলে কিছুটা আপনি লুজার হন কিন্তু আপনার চরিত্র যখন শেষ হয়ে যায় আপনি সব হারাবেন সো আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় নিষ্কলুষ রাখতে পারি এই চেষ্টাটুকুন বিশেষ করে যুবকদের করতে হবে সাত নাম্বার যে শিক্ষাটুকুন পাই সেটা হচ্ছে দা আওয়া বি ডান এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইভেন ইন দ্য জেল একজন দা আই ইলাল্লাহ তার কোনো বিশেষ স্পেশাল প্লেস লাগে না যে কোনো জায়গায় তিনি দাওয়া দিতে পারেন রাস্তায় স্ট্রিট দাওয়া ঘরে ফ্যামিলি দাওয়া মসজিদে মস দাওয়া জেলখানার ভিতরেও তিনি দাওয়া কাজ করতে পারেন যেটা আমরা দেখেছি ইউসুফ আলাইসলামের জীবনীতে একজন দা জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে সারা দুনিয়া খোলা ইফ ওয়ান ডোর ইজ ক্লোজ আদার ডোরস আর ওপেন একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আরও অনেক দরজা খোলা রয়েছে আবদুল্লাহ ওয়াসে আ আরও অনেক সুযোগ রয়েছে আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে করোনার কথাকে ছড়িয়ে দেওয়ার সো দাওয়া কাজ সব জায়গায় চলতে পারে আট নম্বরে আমরা যেটা জানলাম নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা করে নিতে হবে আপনি যদি কোনো একটা সেক্টরে আপনি এক্সপার্ট হয়ে থাকেন সেখানে আপনি কাজ না করে অন্য সেক্টরে কাজ করলে আপনি খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবেন না যেটা আমরা ইসু ইসলামের এই ঘটনা থেকে দেখি যে রাজা যখন তাকে বের করে এনে পার্সোনাল সেক্রেটারি বানাতে চাইল তিনি বললেন না ইটস নট মাই প্লেস সেক্রেটারি হয়ে আমি তেমন কিছু করতে পারবো না আপনি আমাকে এই যে আলনি আল হাজা ইন আপনি জমি জমা দেখাশোনা এগ্রিকালচার মিনিস্ট্রির দায়িত্ব আমাকে দেন ফিনান্স মিনিস্ট্রির দায়িত্ব আমাকে দেন তাহলে আসন্ন যে দুর্ভিক্ষ সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো সো মাঝে মাঝে নিজের ঢোল নিজেকে পেটাতে হয় কোন জায়গায় গেলে আপনি ভালো করতে পারবেন এটা অনেক সময় জানান দিতে হয় যেটা ইসু আল ইসলাম করেছিলেন ফলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করে ম্যারিটোক্রেসির প্র্যাকটিস যদি আমরা করতে পারি নিঃসন্দেহে তাকে দিয়ে অনেক কাজ করানো যাবে নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট এবং মাস্টার প্ল্যানিং আমরা দেখেছি যে সামান্য কিছু সম্পদ এগুলো সুষম বন্টন পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে অনেক বড় ধরনের ডিজেস্টার বা দুর্যোগে কিন্তু মোকাবেলা করা যায় মিশরে নতুন কিছু করা হয়েছে এমনটা না সেই দুর্যোগ মোকাবেলার জন্য কেবলমাত্র একটা রিসোর্স ম্যানেজমেন্ট ইসব ইসলাম গড়ে তুলেছিলেন একটা মাস্টার প্ল্যান তার ছিল কিভাবে প্রথম সাত বছর তিনি খাদ্য গুদামজাত করবেন পরে সাত বছর কিভাবে জনগণের মধ্যে বিতরণ করবেন কিভাবে সুষম বন্টন করে তিনি সবার মাঝে খাদ্যের যোগান তিনি পৌঁছে দিবেন এই প্ল্যানটা তিনি করেছিলেন এবং এই বিষয়টা গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে যদি হয় সেটা আরও গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের মাস্টার প্ল্যান লাগবে সুষম বন্টন লাগবে পরিকল্পনা অনুযায়ী তার বাস্তবায়ন লাগবে তখনই একটি দেশ খাদ্যে অর্থনীতিতে স্বয়ং সম্পন্ন হতে পারে যেটা আমরা সাইদিন ইসুল ইসলামের এই ঘটনা প্রবাহ থেকে জানতে পারি সর্বশেষে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে ক্ষমার শিক্ষা ফর ইটস এন আর্ট অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ ফর ক্ষমা করতে জানা ক্ষমা করে দেয়া এটা একটা শিল্প এটাকে শিখুন এটাকে রপ্ত করার চেষ্টা করুন সবাই ক্ষমা করতে জানা যাদের হৃদয় বিশাল তারা ক্ষমা করতে জানে যে ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল হত্যার ষড়যন্ত্র করল সে ভাইদেরকে তিনি যখন কাছে পেলেন তিনি কি বললেন তিনি কি রাগ ভেতরে পুষে বড় করে রেখেছিলেন না তিনি বলেছিলেন্লা তাস আলাই খুম ইয়াক্লাহমুর রাহমিন আজকে কোনো প্রতিশোধ আমি নিব না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি সো ক্ষমা করতে জানা এই মেন্টালিটি যেন আমরা গ্রো করি নিজেদের মধ্যে যারা ক্ষমা করে মানুষকে তারা সবসময় ভালো থাকে সুস্থ থাকে মনোদৈহিক একটা প্রশান্তি লাভ করে আর যারা অন্যের বিরুদ্ধে ক্ষোভ রাগ পেলে বসে ভেতরে বড় করে ইট বার্নস ইউর সেলফ সাইট এটা ভেতরে ভেতরে আপনাকেই জ্বালিয়ে দিবে রাগ ক্ষোভ এটা এমন একটা ব্যাপার যেটা আপনি লালন করবেন অন্যের ব্যাপারে কিন্তু জ্বলে পুড়ে মরবেন আপনি সো আমরা যেন অন্যকে ক্ষমা করতে শিখি আমরা যেন আমাদের হৃদয়টাকে অনেক ব্রড করতে শিখি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো পথে এবং মতে নিজেদের জীবনকে পরিচালিত করার তফিক দান করুক